এখনো খোঁজ মেলেনি নিখোঁজ অফিসারের গত বৃহস্পতিবার নিখোঁজ হন ইভিএম এর দায়িত্বে থাকা অফিসার অর্ণব রায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনার পর তিন দিন কেটে গেলেও কোনো খোঁজ মিলল না কৃষ্ণনগর কেন্দ্রের ইভিএম এর দায়িত্বে থাকা আধিকারিক অর্ণব রায়ের গত বৃহস্পতিবার দুপুরে ডিউটিতে থাকাকালীন দুপুর দুটো নাগাদ নিখোঁজ হয়ে যান তিনি তার সবকটি মোবাইল সুইচ বন্ধ অবস্থায় রয়েছে শনিবার রাতে প্রশাসনের তরফে জানানো হয় ব্যক্তিগত কারণে নিখোজ হয়েছেন তিনি হতাশায় ভুগছিলেন বলেও শোনা যাচ্ছে যদিও এই তথ্য মানতে নারাজ স্ত্রী ডেপুটি ম্যাজিস্ট্রেট তানिशा জয়শ তিনি দাবি করেন কোনো রকম হতাশায় তিনি ভুগছিলেন না তাছাড়া পারিবারিক কোনো ঝামেলাও হয়নি বলে দাবি তার কলমের পেপার দেখা যাচ্ছে ওই পেপারেতে দেখছি পেপারে বেরিয়েছে যে ও ডিপ্রেসড ছিল ও ডিপ্রেস কি করে থাকতে পারে একটা মানুষ সবাই কথা বলে যো ও কোন রকম ডিপ্রেশনে ছিল না ঘটনার দিনও একাধিকবার ফোনে কথা হয়েছে স্বামীর সাথে সাংবাদিকদের জানান স্ত্রী আনিসা জৈশের অভিযোগ প্রশাসনের কর্তা ও পুলিশ কর্তারা তদন্ত করলেও তিনি তা জানতে পারছেন না ঘটনার তিন দিন কেটে গেলেও কোনো খোঁজ না মেলায় উদ্বিগ্ন পরিবার ব্যাপার হচ্ছে আমি জানতে পারছি না কি হচ্ছে আমার মনে হয় আরো সবার পুলিশের আরো একটু অ্যাক্টিভ হওয়া উচিত এবং ফিল্ড লেভেলে তদন্ত আরো বেশি হওয়া ও বেরিয়ে কোথায় গেল কার সাথে গেল গাড়িতে গেল কি বাসে গেল বা কি হলো তিন দিন পরেও আমার কাছে কোনো খবর নেই সাধারণ মানুষের অভিযোগ কঠোর নিরাপত্তা বলয় থেকে একজন ডব্লিউবিসিএস আধিকারিক এভাবে নিখোজ হয়ে গেলে সাধারণের নিরাপত্তা কোথায় আমরা একটা মিসিং করেছি পুলিশ তদন্ত করছে এটা কি ডিপার্টমেন্টে ছিল এই এমনিতে ডিএনও এনার্জি সে কাজ দেখতেন ওর ইলেকশন বিভিন্ন কাজ দেখতেন বাপ্পা দাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কৃষ্ণনগর